বন্ধুরা, আমি আজকে যে গানগুলো দেখো সেটা হচ্ছে বেসিক্যালি 4টা কোর্ডের উপর, সি জি এ মাইনর এফ। এই 4টা কোর্ডের উপর বিভিন্ন কম্বিনেশনে আমরা অনেকগুলো গান করবো আজকে। সো আমি 4টা কোর্ড আমি বারবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফ্রেটের মধ্যে জি সি ই এ, এই এ নম্বর স্ট্রিংটা হচ্ছে সি। ওকে, এরপর আমরা কি জি বাজাবো। জি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি সেকেন্ড ফ্রেটে আমরা কি করব, এভাবে ধরবো, মাঝখানে একটা বাদ আছে, নিচ থেকে 1 আর 3 ধরবো। এরপরে আমরা থার্ড ফ্রেটে চলে যাব। থার্ড ফ্রেটে আমরা কি করব, 1 2 2টা ধরবো এভাবে। এরপরে আমরা এ মাইনর দেখবো। এ মাইনর কি, এই যেটা সেকেন্ড ফ্রেটে একদম ফার্স্ট স্ট্রিংটা। আর আমরা এফ বাজাবো কিভাবে, এ মাইনর ধরেই আমরা কি করব, ফার্স্ট ফ্রেটে চলে যাব এবং নিচ থেকে 2 নম্বর স্ট্রিংটা ধরব, এটা হচ্ছে এফ। সো আমরা সি জি এ মাইনর এফ, এই প্যাটার্নটা দিয়ে এটাকে, এটা একটা কর্ড প্রোগ্রেশন লাইক। প্রোগ্রেশনে আমরা কয়েকটা গান বাজাবো, সেটা আমরা এক পলকে দেখে নিই। সো আমরা এখন যে প্রথম গানটা দেখাবো সি জি এ মাইনর এফ দিয়ে, সেটা হচ্ছে ভালোবাসি তাই ভালোবেসে যাই। খুবই বেসিক একটা গান, লাইক একই প্যাটার্নে বাজতে থাকবে, যেমন এরকম। এই প্যাটার্নে প্রতিটা গান বাজাতে থাকবো। আর এটা স্ট্রং প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নে আমরা জাস্ট বাজাতে থাকবো। স্ট্রং প্যাটার্ন খুবই সিম্পল। আবার দেখি আমরা আটকিয়ে দিই, তাহলে বোঝা যাবে। আমরা আবার দেখি স্লো মোশন, দেখেন, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 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 ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। একটু প্র্যাকটিস করলে এটা খুব আমারই কঠিন না। ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। ওকে, এবার আমরা শিখবো। সো এই স্ট্রাইম প্যাটার্নেই বেসিক্যালি সব গান চলবে। সো এরপর আমরা যেটা গান দেখাবো সেটা হচ্ছে মিনারের একটা গান। সো মিনারের গানে আমরা সেম কর্ড প্রোগ্রেশন ইউজ করবো, লাইক এভাবে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে, যে গানটা দেখাবো সেটা হচ্ছে, এটাও বেসিক্যালি 4টা কোর্ড দিয়েই হবে, বাট কয়েকটা প্যারাতে প্যাটার্নটা একটু জাস্ট চেঞ্জ হবে, লাইক সি জি এ মাইনর এফ। এই প্যাটার্নে যেই সেন্টেন্সগুলো চলবে সেগুলো হচ্ছে, আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, দূরে দূরে তাকিয়ে, এই প্যাটার্নে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এই
স্ট্রামিং প্যাটার্নে চললো। সো এরপরে যেটা হচ্ছে লাইক এরকম এটা কিভাবে বাজালাম, ফার্স্টে দেখেন এ মাইনর জি এফ সি, আবার দেখি এ মাইনর, তারপরে জি, তারপর এফ, তারপর সি। আমরা এই প্যাটার্নে এই কয়েকটা বাক্য গাবো, আর বাকিগুলো সবই সি জি এ মাইনর এফ। সো আমরা এক নজরে যে দুটা কর্ড প্রোগ্রেশন দেখলাম এই গানে, সেটা হচ্ছে একটা হলো সি, এটা একটা, একটা হলো সেজে বসে আছেতে আমরা সি জি মাইনর এফ ইউজ করব। সো আমরা দেখে নিই কিভাবে। সেজে বসে আছে একা একা রং সব মজা বলতে, সেজে আছে বড় চোখে জানালার ফাঁক ভেঙে ধরতে, মনের গান বাতাসে সেজে বসে আছে শেষ। এরপর আমরা কফি হাউসের সেই আড্ডাটা দেখতে পারি, সেটাও একইভাবে কফি হাউসের সেই আড্ডাটা জানি না জানি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই না জানি দেখলাম সেটা বেজেছিল সি জি এ মাইনর এফ। ওকে, সো আমি এখন কয়েকটা ইংলিশ গান দেখাই। সো ইংলিশ গান দেখানোর জন্য যেটা করতে হবে, সি জি এ মাইনর এফ এই প্যাটার্নে চলবে। আমার অনেক ফেভারিট একটা গান, সেটা হচ্ছে আই এম ইয়োর্স বাই জেসন মার্স। সো এটা কীভাবে গাবো। ওকে, ওয়েল দেখি Let it be, whisper words of wisdom, let it be.
প্যাটার্নে আমরা লেয়ার বিজ্ঞানটা কমপ্লিট করে ফেলবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য সো লেঙ্কা। সো এটা আমরা এইভাবে বাঁচাবো। খুব ইজি, সো এটা আপনারা বাজাতে পারেন। সো এখন আমরা যে দেখো সেটা হচ্ছে আরেকটা কর্ড প্রোগ্রেশন, দ্যাট ইজ এ মাইনর এফ সি জি। এই প্রোগ্রেশন দিয়ে আমরা কিছু গান করব। লাইক আমি আবার দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। ফার্স্টে হলো এ মাইনর, এফ, সি, এ মাইনর থেকে যখন এফ এ যাবো আমরা আমাদের এই আঙ্গুলটা উঠানোর দরকার নেই, আমরা জাস্ট এ মাইনর থাকবে, জাস্ট আমরা এফ এ চলে যাবো এভাবে, মানে ফার্স্টে ফ্রেটে সেকেন্ড স্ট্রিংটা নিচ থেকে ফার্স্ট সেকেন্ড, সো এইভাবে। আচ্ছা ওকে, আমরা গানটা দেখি কীভাবে গাবো। লাইক ফার্স্টে আমি যে গানটা দেখাবো সেটা হচ্ছে কোড প্লে সায়েন্টিস্ট গানটা। সো আমরা এইভাবে বাজাবো। আচ্ছা এটা আমরা ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এই প্যাটার্নও গাইতে পাই। লাইক এবার যাদের ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এই স্ট্রাম প্যাটার্নটা ধরতে কষ্ট হচ্ছে তারা সিঙ্গল স্ট্রাম দিয়েও বাজাতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা যে গানটা দেখবো সেটা হচ্ছে এবিসি ভেজা রাতে। সো এই গানটার জন্য আমরা যেই প্যাটার্নে বাজাবো সেটা হচ্ছে এ মাইনর এফ জি সি। ওকে সো আমরা দেখি কি দেখো সেটা হচ্ছে আমা হা কালা করলাম রে, এটাও একই প্যাটার্নে। লাইক সি তারপরে এ মাইনর তারপর এফ তারপর জি এভাবে। দেখো সেটা হচ্ছে বেঁচে থাকা গান। সো এটা আমরা এবার গাবো সি তারপর এ মাইনর এফ তারপর জি এভাবে। Oh,
বেসিক্যালি আমরা কি করলাম আবার দেখি, সি মাইনর এফ জি, এই প্যাটার্নে আমরা এই গানটা গেয়ে ফেললাম। এখন যেটা গাবো আমরা সেটা হচ্ছে ওরে নীল দরিয়া, সেটাও একইভাবে সি মাইনর এফ জি, সেইভাবে ওরে নীল দরিয়া। অন্য কয়েকটা লাইন একটু এরকম ভাবে হবে, ভিডিও দেখার জন্য। সোজা সোজা কয়েকটা গান নিয়ে আসলে ভিডিওটা করা ইচ্ছা ছিল, যেন যারা নতুন শিখছে তাদের জন্য যেন গান বাজাতে খুব একটা প্রবলেম না হয়। সো আশা করি সব ভালো লাগবে, আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।